Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো নিয়ে আজকে হামরু বেলার টিকা দিয়ে আনলাম, টিকা দিতেই গেলাম। তো ওখানে আসলে নিয়াজ বলেছিল যে ভিডিও করার জন্য, কিন্তু আসলে খুব ভিড় ছিল তাই ভিডিও করতে পারি না। কিন্তু উনি ব্যথায় আসলে খুব কাতরাচ্ছে, বলতেছে ব্যথা লাগতেছে। নিশা এবং নিয়াজকে আমি টিকা দিতে গিয়েছিলাম, তো টিকা দেওয়া শেষ, এখন চলে আসলাম স্টুডিওতে। স্টুডিওতে নিয়াজের ছবি তুলবে, ওর ভর্তির জন্য ছবি লাগবে, ভর্তি লটারি দিব তাই ছবি লাগবে, তাই আমরা স্টুডিওতে আসলাম। আর স্টুডিওতে ছবি তোলা শেষ হয়ে গেলেই আমি চলে যাব বাসায়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি চকলেটি গানাশ। আর নিসার বার্থডের যে আসলে কেকটা, এটা আমি চকলেটি গানাশ দিয়ে তৈরি করেছি। তো এই তো বাসায় আসলে চলে এসেছি, বেশিক্ষণ দেরি হয়নি ছবি তুলতে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ দুধ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চিনি। চিনিটা একটু আমি বেশি দিয়েছি, 1 টেবিল মিষ্টি বুঝে আপনারা দিবেন, আমি 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ কোকো পাউডার। এখন এটাকে ভালো করে মিশাতে হবে। তা আসলে এখানেই মিশালে এটা মিশে যাবে পুরো। আমার দুধটা আসলে একটু নর্মালে ছিল ফ্রিজের, তাই এটা মিশছে না, কোনো সমস্যা নেই। এটা চুলা যখন দেখবেন দুধটা ঠান্ডা থাকবে এরকম হবে, তখন ভয় পাওয়ার কিছু নেই, এটা চুলাতে দিলেই এটা মিশে যাবে। এই তো আমি চুলাতে বসিয়েছি, আর এটা অনবরত নাড়তে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর আমি নিসার বার্থডের যে কেকটা ডেকোরেশন করেছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই দেখেছেন, ওইটা আমি এই চকলেটি গানাশটা দিয়ে করেছি। তো আসলে চকলেটি গানাশ শুধু কেকের জন্য না, এটা আপনি বাচ্চাদের বাসায় যখন ব্রেড খাওয়াবেন বা রুটি খাওয়াবেন ওটাকে দিয়ে দিতে পারেন, বাচ্চারা খুব ইজিলি খেয়ে ফেলবে, খুব মজা পাবে। আর এটা আসলে মানে এতটুকু ঘন করতে হবে যে আমি যেই ঘনটা ঘনত্ব দেখে আপনারা বুঝতে পেরেছেন, আমি এটা নজেলও নিয়েছি, নিয়েও আসলে ডেকোরেশন করেছি। তো আশা করি আমার ভিডিও আজকেও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর দেখতেই তো পাচ্ছেন আমার গানাশটা কেমন হয়েছে, তৈরি হয়ে গেল আমার মজাদার গানাশ। তা আসলে এটা কষ্টের কিছু না, শুধু সব কিছু মিশিয়ে চুলায় অনবরত নাড়তে হবে, অবশ্যই নাড়তে হবে বেশি করে, তাহলে নিচে লেগে যাবে এবং তিতা হয়ে যাবে, তখন আর গানাশটা খাওয়া যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও যেন হাজির হতে পারি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।